হ্যাঁ, এই অ্যাডভার্টাইজমেন্টটা হয়েছিল 2017-এ, তো ওদের কোনো প্রবলেমের জন্য ওরা পরীক্ষাটা নিতে দেরি করেছে। আচ্ছা টু আচ্ছা থাউজেন্ড নাইনটিনের জানুয়ারিতে ওরা পরীক্ষাটা নিয়েছিল, আচ্ছা আচ্ছা জানুয়ারির 13 তারিখে। আচ্ছা আচ্ছা তো তারপরে ওরা 2-1 মাসের মধ্যেই রেজাল্ট ডিক্লেয়ার করে দেয়, ওকে। আর আর এপ্রিলে গিয়ে জয়েন করি আমি। আচ্ছা, মানে তোমার 2019-এ হচ্ছে জয়েনিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 19-এর এপ্রিলে জয়েনিং। নিরাপদ তোমার 1 বছর চাকরি হলো এই সেক্টরে, তাই তো? এই 16 তারিখে 1 বছর কমপ্লিট হলো, এই ষোলো আজকে তারিখে বোধহয় তো পুনরায় 30 তারিখ এক বছর এটা। হলো। ওকে হ্যাঁ ওকে, দ্যাটস ভেরি গুড, হ্যাঁ দ্যাটস ভেরি গুড। তোর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তোমার যে পদটা, সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এ, তাই তো? ম্যাথটা নিয়ে আমার খুব একটা প্রবলেম হতো না, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ইঞ্জিনিয়ারিং পড়েছি, আচ্ছা তো ম্যাথটা নিয়ে খুব একটা প্রবলেম হতো না। ম্যাথ আর রিজনিং নিয়ে ওকে। তো ম্যাথ আমি টপিক ধরে ধরে, মানে যে চ্যাপ্টার গুলো, প্রফিট লস এটা যেগুলো থাকে, টার্ম মানে অ্যান্ড প্রতিটা ডিস্টেন্স, চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করা। হ্যাঁ ধরে ধরে প্রথমে আমি যখন স্টার্ট করি তখন আমি ওটাকে থরলি, যে বেসিক জিনিসগুলো যেগুলো ভুলে গিয়েছিলাম সেগুলো তার একটুখানি রিমাইন্ড করে নতুন করে তৈরি করে নিলাম। তারপরে আমি পুরোটা নির্ভর করেছি যে মক টেস্ট, মক টেস্টের যে সেট গুলো থাকতো ওইগুলোই করতাম, আর ওইগুলো সলভ করতাম। শুধু পরীক্ষা দিয়ে ছেড়ে দিলাম না, পরীক্ষা দেওয়ার পরে সেই মক টেস্টের বাকি যে অঙ্কগুলো সেগুলো সলভ করতাম। কিন্তু আমি যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো তো আমি যেটা যে পদ্ধতিতে করেছি ওখানে দেখতাম শর্টকাটটা অন্য কোনো প্রসেস রয়েছে, তো সেটা আমি ওখান থেকে নিয়ে নিতাম। এইভাবে অঙ্কটাকে আমি মক টেস্ট দিয়ে, বেসিক্যালি আমি মক টেস্ট দিয়ে অঙ্কটাকে আরো বেশি ইমপ্রুভ করেছি। আচ্ছা, তাহলে তোমার কথা জিস্ট একটাই, যে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করা, তারপরে মক দিয়ে সেগুলিকে ইভ্যালুয়েশন করা ভালো করে, অন্যান্য হ্যাঁ শর্টকাট অঙ্ক যেগুলি আছে সেগুলি তারও রপ্ত করে নেওয়া, নিজেকে যাই আমি একটা লং কাট প্রসেস জানি যেখানে অনেক দেরি হবে বার করতে গেলে, সেখান থেকে আমি কিভাবে শর্টকাট ইউজ করেছে সেই বইতে বা মেটেরিয়ালসে দেখে। ঠিক আছে, থ্যাংক ইউ তপন প্রথম কোশ্চেন আনসার দেওয়ার জন্য। এবার সেকেন্ড কোশ্চেন, আমাদের স্টুডেন্টদের কাছে এটা হয়ে থাকে, সব ক্যান্ডিডেট থাকে, যে মেনলি তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড ছিলে, তো একটা দেখা যায় যে 100 জনের মধ্যে মোটামুটি ধরা যায় 75 থেকে 80 জন অঙ্কটা পারে, ঠিক আছে, অঙ্কটা যেহেতু অনেকে ভালোবাসে, ঠিক আছে, রিজনিং তো যদি ব্যাংকিং না হয় তাহলে অন্যান্য রিজনিং অত্যন্ত টাফ বলে বলা যায় না, কিন্তু এখন শক্ত রিজনিং অত্যন্ত আসছে, ট্রিকি রিজনিং আসছে, তো সেখান থেকে তোমার ইংলিশের প্রিপারেশন কিরকম ছিল, ইংলিশের প্রিপারেশন নিয়ে তুমি কিছু বলো সাবজেক্ট। স্যার ইংলিশের প্রিপারেশন খুব মজার, আমি ইংলিশে খুবই কাঁচা, মানে যে কি পরিমাণ, মানে খুবই কাঁচা ছিলাম, এখনো কাঁচা আছি, অতটা এখনো আমি ইয়ে নই। তো আমি ব্যাংকে পরীক্ষা দিতাম প্রথম থেকে, তো হ্যাঁ ব্যাংকে জানি, আমি যখন টিসিএস গীত বিধানে পরীক্ষা দিতে যাই তখন আপনার ওই লিফলেট পেয়েছিলাম আমি, আচ্ছা তো ওটা পেয়ে আমি কন্ট্যাক্ট করবো কি করবো না অনেকদিন ভেবেছি। তারপরে আমি, আমার একটা বান্ধবী ছিল যে আপনার কাছে পড়তো, আমি জানতাম না পড়তো, ওকে আমি যেরকম গল্প করলাম যে এরকম একজন ইংলিশের টিচার পেয়েছি, ভাবছি একদিন যাব, তো ও তখন বললো আমি এর কাছে পড়ি। তখন ওর কাছে জানলাম, জানা সাইরি, ওর নাম সাইরি অধিকারী, আপনি হয়তো চেনেন আচ্ছা কিনা জানি না। আচ্ছা হ্যাঁ চিনি, সাইরি তো অধিকারী ও ব্যাংকে চাকরি করছে, শুনুন, এসবিআই ব্যাংকে তে আছে, চাকরি করছে এখন। হ্যাঁ না, ইউবিআই, ওর ইউবিআই স্যার তে আছে, দেনা ব্যাংকে পেয়েছিল, ব্যাংক অফ বরোদাতে আছে। ব্যাংক অফ বরোদাতে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ও বললো যে হ্যাঁ ভালো পড়ে। তো আমি একদিন গেলাম আপনার কাছে, তো আপনার কাছে গিয়ে আমার যেটা হয়েছে, আমি আগে যখন পরীক্ষা দিতাম তখন আমি ইংলিশের কোশ্চেন টাফ না ইজি আমি বুঝতে পারতাম, সবাই বলতো খুব টাফ হয়েছে, আমি বললাম কি হয়েছে বাবা আমি তো বুঝতে পারছি না কিছু, আর টাফটা কি? ইজি হলে বুঝতে পারতাম না। তো হ্যাঁ, তো আপনার কাছে পড়ে আমি পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা টাফ আর এটা ইজি, মানে অ্যাটলিস্ট কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করতে পারতাম, হ্যাঁ এটাই, এটা স্যার ওটা বলেছিল। আর আপনার যে ওই বেসিক এর ক্লাস গুলো, ও খাতাটা আমার কাছে এখনো আছে, আর ওই খাতাটা আমি থরলি বারবার পড়তাম, ইভেন আমি 2 একদিন তো পড়িয়েছি ওটা থেকে। তো ওই বেসিক এর জিনিসগুলো পড়ে আর ওই ক্লাস গুলো করে আমার ইংলিশের বোঝাটা শুরু হলো, যে এটা হ্যাঁ এটা কঠিন এটা সহজ বা কি কি ভাবে করতে হবে। তো ওটার পুরো পুরো কৃতিত্ব স্যার আপনার। আমি একটা কথা স্টুডেন্টদের বলে রাখি, তপন যে জব পেয়েছে ISI, তার সাথে সাথে ও ভারতের রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জব, মানে রিটেন কোয়ালিফাই করেছে। আচ্ছা, ফাইনাল সিলেকশন ওর হয়েছে ইন্ডিয়ান রেলওয়েতে, আর একটা চাকরিতে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিশিয়ান, এবং আর একটাতে ফাইনাল সিলেকশন হয়েছে তপনের, সেটা হচ্ছে ICAR, ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ, যেখানে অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে ভেটেরিনারি ডিপার্টমেন্টে তপনের সিলেকশন হয়েছিল, ফাইনাল চূড়ান্ত সিলেকশন যেটাকে আমরা বলি। তার সাথে সাথে SBI ক্লার্ক এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ক্লার্কের প্রিলি এবং মেন্স কোয়ালিফাই করে। তো যাই হোক, ইন্টারভিউ বা SBI ক্লার্কের তো ইন্টারভিউ থাকে না, মেন্সে গিয়ে আটকায়। ঠিক, তো তপন এখান থেকে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি ব্যাংকের অনেকগুলো পরীক্ষা ক্লিয়ার করো এবং তার সাথে সাথে এই একটা পার্টকে ক্লিয়ার করো। সেখানে তুমি ইংলিশ সম্বন্ধে বললে যে প্র্যাকটিস, প্রথম কথা অনেক স্টুডেন্ট বুঝতেই পারে না টাফ কোশ্চেন কি, ইজি কোশ্চেন কি, কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ পেপার, সেখানে অনেকের ভীতি কাজ করে যে আমি কিভাবে করব, স্পেশালি ইন দ্য সেক্টর অফ ব্যাংকিং অ্যান্ড দ্য ডেসক্রিপটিভ সেকশন ইন PSC, অবজেক্টিভ সেকশনে হয়তো কেউ